এই জামানাটাও ফিতনার একেবারে ভয়ঙ্কর জামানা। হক এবং বাতিল যদি না বুঝেন ঈমান যেকোনো সময় চলে যাবে। অনেকে ঈমান বিক্রিও করে, টাকার কাছে, ক্ষমতার কাছে, চেয়ারের কাছে ঈমান বিক্রি করে দেয়। তার বাস্তবতা হলো গত বছর ওয়াজ করেছে মাজার জিয়ারতকে মাজার পূজা বললে কুফর হয়, ঈমান থাকে না। কিন্তু এই বছর চেয়ার পায়া, টাকা পায়া, ইহুদি নাসারাদের বাতিনী ধন পায়া এই বছরে বলতেছে মাজার পূজা, কবর পূজা। এখানে বোঝা যাচ্ছে উনি ঈমান বিক্রি করেছে। সুন্নিরা ঈমান বিক্রি করে না। সাত আসমান সাত জমিনও যদি বাদ দিতে হয়, পৃথিবীর সব যদি ছেড়ে দিতে হয়, সব ছেড়ে দিব, সুন্নিরা ঈমান ছাড়বে না। ঠিক না মিথ্যে? আপনাদের খেদমতে বলবো, মুসলমানেরা কবরে কি পূজা করে না জিয়ারত করে? আওয়াজ দিয়ে বলতে হবে, কি করে? দাদু ভাই আমার যেটা বলতেছিলাম, আমরা যারা সুন্নি আমরা রাজত্বের আশা করি না, বাদশাহী আমাদের দরকার নেই, বিশাল সিংহাসন ক্ষমতা দাপট আমার দরকার নাই গো। আমার দয়াল নবী যদি আমার হইয়া যায়, আমার নবী যদি আমার উম্মত বলে স্বীকার করে, এই দুনিয়া আখেরাতের সম্মানের সিংহাসন, এই দুনিয়া আখেরাতের সম্মানের সিংহাসন আমার আল্লাহ আমাদেরকে দিবে, ঈমান বিক্রি করা যাবে না। মনে রাখবেন, জান গেলে জান পাওয়া যায়, ঈমান গেলে ঈমান পাওয়া যায় না। জান গেলে কেমনে জান পাবেন? মরলেই মুনকার নকির আইসা রুহ জিবে, আখেরাতে জীবন পাবেন। জান গেলে জান পাবেন, কিন্তু মইরা গেলে দুনিয়াতে যদি ঈমান হারায় মরেন আর ঈমান পাবেন না। ঠিক না মিথ্যে? ঈমান আমাদের নবী দু জাহান, আমাদের নবী আমাদের ঈমান, নবীর সাহাবায়ে কেরাম, নবীর আহলে বাইত, পাক পঞ্জাতুন ইমাম হুসাইন সিনার আমাদের ঈমান। ঠিক না মিথ্যে? যেই লোকটা নিজের মুখে বলল কবর পূজা মাজার পূজা বললে এটা কুফর, ঈমান চলে যাওয়ার কারণ, সেই লোক নিজেই যেহেতু মাজার পূজা কবর পূজা বলে এখন নিজে বলতেছে, তাহলে উনার নিজের ফতোয়ায় উনি নিজেই কাফের। আমার ফতোয়া লাগবে না, গিয়াসউদ্দিন আত-তাহিরির ফতোয়া লাগবে না। যে নিজে বলেছে মাজার পূজা বললে কুফর হয়, সে নিজেই যেহেতু মাজার জিয়ারতকে মাজার পূজা বলেছে, সে নিজের ফতোয়ায় নিজেই কাফের। তার বিবি তার নিজের ফতোয়ায় অটোমেটিক তালাক হয়ে গেছে। এবার ঈমানও শুধরাও, নতুন করে বিবাহ হালাল করো। ফতোয়া শিখাচ্ছে আমাদেরকে, এত দলিল দিব, এত ফতোয়া সাপ্লাই দিব যে কবর দিয়ে দিব, জান জিন্দা কবর দিয়ে দিব একেবারে। দলিল সুন্নিদেরকে ফতোয়া শিখায় আমাদের। হাসতে হাসতে তাহির সাহেবের বিরুদ্ধে কয়েকজন ফতোয়া দিছিল, ওরে সব বনাস রে, বড় বড় ফতোয়া বাজ রে, ফতোয়া দিতেছে, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি এই ফতোয়াগুলি দেখে। এরা ফতোয়া দিতে যায় নিজেরাও কুফর করতেছে। একজন তাহির সাহেবকে মুশরিক ফতোয়া দিয়া তিনি আবার বলতেছে আল্লাহ আরশে থাকে। আচ্ছা, আহলে সুন্নাতুল জামাতের আকীদার দৃষ্টিতে আল্লাহ কোন স্থান কাল পাত্রের মুখাপেক্ষী? কোন মাখলুক আল্লাহকে ধারণ করতে পারে? আরশ তো মাখলুক, আল্লাহ তো খালেক, আল্লাহ অসীম, সৃষ্টি জগৎ সসীম, সৃষ্টি কখনো স্রষ্টাকে ধারণ করতে পারে না, বরং স্রষ্টা সমগ্র সৃষ্টি জগৎকে বেষ্টন করে রেখেছে। ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত, তিনি সব কিছুকে বেষ্টনকারী। এখন তিনি সুন্নিদেরকে কাফের মুশরিক বানাইতে যায়া নিজেই যে কুফর করে, নিজেই যে কাফের হয়ে গেছে, হাসতে হাসতে টের পাচ্ছে না গো। খবরদার, সুন্নি জামাতের বিরুদ্ধে আঙ্গুল উঠাইব না। খবরদার, সুন্নি জামাতের বিরুদ্ধে আঙ্গুল উঠাবে না। যদি ফর্দার ভবিষ্যতে মদিনাওয়ালার এই দল
ইমাম হুসাইনের আদল সুন্নিদের বিরুদ্ধে কোন কোন ধরনের চক্রান্ত হয় তাদের 20 দাঁত উপড়ে ফেলা হবে। আমি মাঝে মধ্যে বলি রং দেখেছো, রঙের ডিব্বা দেখনি, সিংহের নাম শুনেছো, সিংহের গর্জন দেখনি, সাগরের নাম শুনেছো, সাগরের উত্তাল তরঙ্গ দেখনি, সুন্নি জামাতের নাম শুনেছো, সুন্নিয়তের গণজোয়ার দেখনি। এই সোনার বাংলায়, শাহজালালের বাংলায়, আল্লাহর ওলিদের বাংলায় কেউ যদি বাস করতে হয় আল্লাহর ওলিদেরকে সম্মান দিয়ে সুন্নিয়তকে সম্মান দিয়েই বাস করতে হবে।